নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আনিস ভাই, এটা কিরাম করে সম্ভব? আপনার পাশে পেপার রাখা, আপনি পড়তেছেন না? জীবনতে পেপার পত্রিকা তালাক দিয়ে দিছি, আর লাগবে না। পাত্রী পায়ে গেছেন ভাই? কেমনে তোর দোকানে রসগোল্লা টোল্লা বানাস না? না ভাই, এটা কোনো কথা? একটা রেস্টুরেন্ট কন্ডেন্স মিল্ক তো আছে, নিয়ে আয় যা। শিশুর মতো টকটকে লাল জিব্বে, আরে মিষ্টি মুখ করালাম, বুঝেছিস? পাত্রী পাইছি। এই সেন্টের ঘিরান পাচ্ছিস? শোনো, হ্যাঁ পাচ্ছিস? বাবা রে, তোর পায়ে ধরছি, তুই ফোনটা ধর রে ভাই। বাজিয়ে যাচ্ছে, বাজিয়ে যাচ্ছে, ধরতেছে না। গুড়ার আন্ডা এ ঘটক, এই বিলাল, কি হয়েছে? কি সবাই অপেক্ষা করতেছি, দোকান বন্ধ করে বসে রয়েছি। এই দোকানে তো তোমার খাইছে, কি হয়েছে? ও একই কথা, সওয়াল বউ নিয়ে দোকানে থাকবে, আমি কাউরে এটা মানাতে পারতেছি না। বলোনি যে চারটে পাঁচটা মাস গেলে পরে আমি একটা ঘর তুলতেছি রে ভাই? চার পাঁচ মাস একটা মেয়ে নিয়ে তারা ঘরে বসে থাকবে না? ভাই মন খারাপ করো না, আমি যাইতেছি, আরো মেয়ে আছে, আমি দেখতেছি, এনে তুমি টেনশন করো না। আমি গেলাম, কাউরে বলার দরকার নেই ভাই। এই যে নাকচ যে করিছে পাত্রীপক্ষ, বলার দরকার নেই, মানুষ যা সবারই আছে। ওরা যাও দিনি ভাই, মনটা ভালো লাগছে। যাও যাও, কফুটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালোবাসবে পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, কি করে তুমি এখানে আসবে? কফুটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালোবাসবে সাথী। আরে বাবা রে, একেবারে বিরতিহীন গেট লক সার্ভিস হয়ে রওনা দিচ্ছ? হ্যাঁ, কবে তেড়ে ভালা? হ্যাঁ, লোকাল একটা স্টেশন আছে, সেখানে তো জিরো হয়ে গেলে কি কোনো অসুবিধা আছে? কয়দিন পর তো স্টেশন এমনিতেই বিরতিহীন হয়ে যাচ্ছে। শুনলাম স্টেশনে আপনি নাকি নতুন মাস্টার আনতেছেন, তখন কি আর কারো ট্রেন থামানোর অনুমতি থাকবে? বুঝেছি, পাত্রীপক্ষ যে আমার ডিলিট করে নাকচ করেছে, সেই খবরটা পায়েছো, সেই কারণে এই খোসা দিচ্ছ। আমার তো মনে খেয়ে দেওয়ার কাজ নেই, সারাদিন আপনার খবর নিয়ে শুধু ঘুরে। আচ্ছা ভাই, হয়েছে হয়েছে, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে,
ডাইকে থামাইছি, সবসময় সানাসুন নিয়ে যাও, সেই জন্য বলতেছিলাম। কারণ কি সানাসুন নিয়ে চলে যাও। ইদানিং প্যাকেট সানাসুর খেতে ভালো লাগে, ওটাই অভ্যাস করেছি। এসব বয়মের সানাসুর ভালো লাগতেছে না। ওরে বাপরে, যাতে উঠে গেছে বয়মের প্যাকেট। জানো প্যাকেট কি? হুম, প্যাকেট মানে নানান ধরনের শয়তানি, বুঝতে পারিছো? আমি বলিছি না তোমার যে আমার এই চানাচুর কী চান? এ হচ্ছে ব্রাহ্মী চানাচুর। ব্রাহ্মী কি জানো? জানো এই তো জানো না, ইন্টারমিডিয়েট পাশ করেছি কিন্তু জানি, কারণ আউট নলেজ আছে আমার, মেলা পড়াশুনো করেছি। আর তুমি ডিগ্রি পড়তেছো তাও জানো না। ব্রাহ্মী হচ্ছে এক ধরনের শাক, বুঝিছো? সেটা এই মগজের খুব কাজে লাগে, ওটা গুঁড়ো করে চানাচুরের মধ্যে দেওয়া। এই চানাচুর খালি পড়ে মগজটা খুলে যায়, আর খুলে গেলে খোলা মগজের মধ্যে খপাত করে পড়াশোনা ঢুকে পড়ে, বুঝছো? আর শুনলাম কষ্ট করে সেই জায়গাখান যেটা কিনেছেন সেখানে নাকি ইট আনতেছেন ফেলার জন্য, তা একটা নাকি বাড়ির চারটাও হয়ে যাবে? ভাইরে আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আমার বিশাল অন্যায় হয়েছে। তোমার দাঁড় করাইছি, খুঁচা আর পরে খুঁচা দিয়েই যাচ্ছে। ভাই কোনে যাচ্ছে, তুমি যাও দিন, যাও, চানাচুর লাগবে না, যাও। হয়েছে বাবা রে। বাবা, আম্মা, শুনেছো তো সব কিছু? এই নিয়ে চার চারবার আমার বিয়ে ভেঙে গেল। আমার চাল নেই, চুলো নেই, দোকানে ঘুমাই, তোমরা বাইছে নেই, তাই মানে তোমরা বাইশে থাকলে আমার কিন্তু সাইড সাইডবার বিয়ে করা হয়ে যেত। ওরে রসিকতা করতেছি একটু, কিছু মনে করবো না। তুই পাকো না মা, আমার ছোট বোন, আমার কলজের টুকরো মা, ওরে কিন্তু দেহে রেখো, বড় হচ্ছে না হন। কিডারে কিডা, কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফ্রিজ আপ, ফ্রিজ আপ। আরে খুলেন তো, কোনো কিছু নিতে আসেনি, উল্টো দরকারি জিনিস দিতে এসেছি, তাড়াতাড়ি খুলেন। সাথী কি ব্যাপার বলো দিনি, এত রাত্রিরে আইছো? শুনেছি আপনি নাকি দেবদাস হয়ে গেছেন। এতদিন তো জানতাম যাদের মন ভাঙে দেবদাস তারা হয়। আপনি তো শুধু পাত্রীকে দেখতে যেতে না পেরেই দেবদাস হয়ে গেছেন। আমি তো আপনার কথা চিন্তা করেই আপনার জন্য কিছু দরকারি জিনিস এনেছি। এই যে আমি কিন্তু জানি আজকে সারা সারা রাত আপনার ঘুম হবে না, সেই জন্য আমি এনেছি ঘুমের ওষুধ, যাতে এটা খেয়ে আপনার ঘুম হয়। তারপরে আমি আরও জানি আপনি অনেক কান্নাকাটি করবেন, কারণ এই দুঃখ আপনি ভুলতে পারবেন না। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যে পরিমাণ পানি পড়বে তাতে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, আর এই জন্য এনেছি স্যালাইন। আমি খুব কষ্ট পাইছি, তুমি কথাগুলি আমার বলিছো একদম খোঁচাটা ঠিকঠাক মতো মারিছো, ভীষণ খারাপ লাগতেছে। আমি দোকানে ঢুকে কান্নাকাটি করবো না। হ্যাঁ যাও, তুমি আমার বাড়ি যাও। আচ্ছা যাচ্ছি, তার আগে যে জন্য এসেছি, যে কঠিন কথা বলার জন্য এসেছি সেটা তো বলে যাই। শোনেন, আমার আব্বা আমার খালাতো বোন রূপার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, আমার খালাতো ভাইও এই বিয়েতে রাজি, কিন্তু আপনি খবরদার এই বিয়েতে রাজি হবেন না। তাহলে আসলে এই কথাটা বলার জন্যই আইছো? আপনি এত কথা বলেন, কম কথা বলতে পারেন না, বিয়েতে রাজি হবেন না, ব্যাস, ঠিক আছে? কিসের জন্য? আপনি বুঝতে পারতেছেন না, রূপা হচ্ছে একটা দজ্জাল মেয়ে, খারাপ মেয়ে একটা। তাই নাকি? আমি তো সেরকম একটা মেয়েই খুঁজ দিছি, মানে হচ্ছে কি আমি তো ওই খুব এলোমেলো, তো কোনো কিছু গোছ গাছ করে রাখতে পারি না, সহজ সরল লোক, এরকম একটা মেয়ে আমার দরকার, যে আমার সবসময় শাসন করবে, আমার সব কিছু গুছিয়ে রাখবে, মানে আমার গাইড আর কি, বুঝতে পারিস? শোনেন,
আপনি যদি কালকে আমার আব্বার প্রস্তাবে রাজি হন তাহলে কিন্তু বলে দিচ্ছি আপনার ভালো হবে না। এই যে দোকানটা, এই দোকানে আমি আগুন ধরাই সারবো। আর মনে রাখবেন, এটা কথার কথা না, আমি করেই সারবো। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। এত জায়গা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে আনিস, বিয়ে ভাঙার শোকে একেবারে শুকিয়ে গেলি নাকি রে? না সিরা না, আপনি ডাকিছেন আমারে কিসের জন্য? না আমি করছিলাম যে বিয়ের জন্য পত্রপত্রিকার ঘটক দিয়ে আর পাত্রী খুঁজিস নে। কথা কিসের জন্য করছেন কাকা? করছিলাম যে সাথীর খালাতো বোন রূপারে তো চিনিস, তাদের সাথে আমি কথা বলেছি, তারা রাজি আছে। এখন তুই কী করছিস? কি করছেন কাকা, তারা তাহলে রাজি আছে? ও তাহলে রাজি থাকলে পরে সেটা তো ভালোই আছে। মানে এই জায়গায় আমি আর কি বলবো। আমি বলবো, আমি বলবো, আমার বলার মেলা কিছু আছে, আমার বলার পুড়িয়ে যাচ্ছে, দোকান পুড়িয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি দোকান পুড়িয়ে যাচ্ছে। মানে মানে হচ্ছে যে ওই রূপার কথা করলেন তো, ওই সেই রূপাকে বিয়ে করলি পরে আমি পুড়িয়ে যাবো, আমার দোকান পুড়িয়ে যাবে, আমরা মানে অঙ্গার হয়ে যাবো, দরকার নেই। তুই কি বুঝে বলতেছিস? আমি বুঝে বলতেছি, আমার জীবন বাঁচানোর জন্যই বলতেছি। রূপা চলবে না, রূপা বাদ দিয়ে আপনি সোনা দেখেন, তামা দেখেন, দস্তা দেখেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু রূপা চলবে না, রূপা চলবে না, রূপা চলবে না। খালাতো ভাই হয়ে যেত কি সুন্দর সেই বিয়েটা রে তুমি। আচ্ছা পিএইচদের মতো মার্কেট আউট কিসের জন্য করে দিলে বলো তুমি? কারণ আমি কি করবো আমার হওয়া বিয়েটা? এ তখন থেকে বারবার এলে কি বলতেছে, আমি কি করবো কি করবো, ভালো লাগতেছে না তো? শোনেন, একটা কাজ করেন, একটা মাইক ভাড়া করেন, মাইক ভাড়া করে কান্নাকাটি করেন, যান। আচ্ছা বাদ দেন তো, কালকে আমি আপনার নিয়ে সদরে যাব, মার্কেটে যাব, আমার কিছু কেনাকাটা আছে, আপনি আমার সাথে যাবেন। আমার দোকান খোলায় কোথাও যাতে পারি না, সেটা জানো না? জানি। তাহলে আমি যাবো কিসের জন্য? আজব তো, আপনি আমার জন্য যাবেন? ওরে ভাই আজব তো আমি বলবো, তুমি আমার কিটা যে তোমার যদি যাবো আমি, কিটা তুমি, তোমার হওয়া বিয়েটা। সোজা কথা বলেন, যাবেন কি না, হ্যাঁ অথবা না বলেন, এত কথা কিন্তু শুনতে আমার একদম ভাল লাগতেছে না। আমি যাব না। যাব রে ভাই, যাব। কারো গোমরা মুখ দেখতে আমার ভাল লাগে না, সেই জন্যই যাব। আট বছরে একটা গাছ কত বড় হয়ে যায়, শেকড় বড় হতে হতে কোণে গভীরে চলে যায়, আর একটা প্রেম পুক্ত হইল না। সুযোগ পায়ে উড়াল মেরে চলে গেল। সারা জীবনে এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য এই প্রেম আর প্রেমিকার তো ভুলতে পারলে না। হ্যাঁ মজনু ভাই, 25 বছর হয়ে গেল, কম তো হয়নি। ভুলে থাকতে চাইলে হয়তো ভুলে থাকা যায়, কিন্তু আমি তো চাইনি, সেই জন্যই তো আমি মজনু পাগল। না তুমি যাই কও, এই প্রেম প্রেম করে আমি নিজের পড়াতে পারবো না। পড়াবি কে? পড়বি, পড়াতেও মজা। তুমি সেসব বুঝবি না এখন, একসময় বুঝতে পারবি। দাদা আমি খুব সহজ মানুষ, ডাল দিয়ে ভাত খেয়ে সোজা রাস্তায় চলে যাবো,
অত বোঝাবুঝির মধ্যে আমি নেই। না বুঝে যাবি কোনে? হ্যাঁ, তুই তো ওই বোঝাবুঝির মধ্যে পড়ে আছিস। মানে? অত মানে আর উত্তর আমি দিতে পারবো না, সবার হিসেব তো আমার নাই। ও আপনি তো আমার দোকানে রাখতে পারবেন না, কিন্তু আমি ঠিক করেছি আমি আজকে রাতটা এই দোকানেই থাকবো। ভাই আমি একটা সহজ সরল ছেলে, ভাই তোমার দুটো পায়ে ধরতেছি, শোনো আমার চরিত্রে কোনো বিলাক স্পট নাই, তুমি আজকে যা করতেছো তাতে তোমার বাড়ি কাশি গুনে গুনে তিন দিয়ে কাশি দেয় আমার দোকানের সামনে আইছে, বিড়ি খাতি আইছে মনে হয়। আজকে এই দোকানের মধ্যে আমার সমাধি হবে। এত বড় ক্ষতিটা আমার কিসের জন্য করলো তুমি? পরোটার মতো তোমার ভাস করে রেখে দিই তাহলে পরে। আচ্ছা থাক, কি শোনো একটা বুদ্ধি পাইছে, ঘুমাচ্ছিলাম দোকানের বাইরে এসে কাশাকাশি শুরু করিতে, এ শালা এটা কি দক্ষা হাসপাতাল? হ্যাঁ তোর কাশি হয়েছে দক্ষা হাসপাতালে যা, আমি যদি দোকানের তে বেড়াই তাহলে কিন্তু এই ধাপের লাড়ি পিঠের পরে ভাঙ মারি, আমি কিন্তু কোনো বুড়ো দুড়ো মানবো না শালা। ডরে চলে গেছে শালা, মাঝে মধ্যে বুদ্ধি এরকম খেলে যায়, কিছু ভাল লাগতেছে নিজের মনে হচ্ছে হার খুলিস পুষ্টম দিয়ে খেতায় দিছি। আপনি আমার আব্বারে গালি দিলেন কেন? কোনে? ওই যে শালা বললেন। কি গছ শালা কখন বললাম, ওটা তো গালি না, ওটা তো বুদ্ধি, মানে বুদ্ধি প্রয়োগ করেছি চলে গেছে। ঠিক আছে আপনারে বিচার আমি পরে করতেছি, আসেন বসেন। কি হয়েছে শোনেন, আপনার এই যে ব্যবসাটা আছে না সেটা আপনার বড় করতে হবে। যেমন ধরেন এগুলোর সাথে ওই যে টাকা পাঠায় কি কি করে, মানে বিকাশ রকেট এইগুলা, তারপরে ফ্লেক্সিলোড এগুলো এনে তার সাথে আরো কিছু জিনিসপত্র দিয়ে দোকানটাকে সুন্দর করে সাজান। সেটা বুঝেছি সাজাতেই হবে, কিন্তু সাজাতে হলেই তো জিনিস লাগে, টাকা তো নেই, আমি সাজাবো কি দিয়ে? ব্যাংকের মধ্যে টাকা জমানো টাকা না জি, আমারে আমারে কিসের জন্য দিচ্ছ? ভালো লাগার মানুষে কিছু দিতে হলে জমায় জমায় দিতে হয়, তাতে আয়ও অনেক বাড়ে। অত আবেগ নিয়ে আর তাকায় থাকার কোনো দরকার নেই, বলেছিলেন দুটো কলা দিবেন, দেন নিয়ে চলে যাই। টাকা হলো গিয়ে লক্ষ্মী, ফিরায় দিতে নেই, লক্ষ্মী বড় অভিমানী হয়, একবার যদি ফিরিয়ে দাও তাহলে টাকা হাতে আসবে। নূর কি করছো তুমি, তো নিজের টাকা না পরের টাকা। আরে বাবা সেইটাও বুঝতেছি, একটু কিরম কিরম লাগতেছে সে তো সেটাই।
আনিস ভাই, ওই যে প্যাকেট সানাসুর ছিল ওইটা হবি? না, সানাসুর দিয়ে কি করবো? শোনো, এই তোমার এখানে টাকা হচ্ছে 38,052, বুঝেছো? আমি গুনে দেখেছি না, তোমার টাকা তুমি নিয়ে যাও ভাই। মজরু ভাই, আপনি ওই 100 টাকার নোট ছিলেন? মানে কেন, টাকা তো পাগল হচ্ছে না। তাহলে তো ভালোই হলো। তা আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন? কি কাজ? এই আমি আপনার 100টাকার একটা নোট দিব, তারপরে যার নাম বলবো তাই আপনি ইচ্ছা মতো পিটাবেন, পারবেন না? পারবো, নোট কিন্তু 500 টাকার লাগবে। আরে এটা কোনো ব্যাপারই না, আমি আপনাকে এক করে দিচ্ছি। এই দাঁড়ান, এই নেন 500 টাকার নোট। পাগল হওয়ার ভান ধরে থাকে, কিন্তু সেয়ান আছে। মজরু ভাই, এবার আপনি করবেন কি জানেন? আপনি আনিস ভাইরে পিটাতে পিটাতে একদম গঞ্জে নিয়ে যাবেন, গঞ্জে নিয়ে এই দোকানের জন্য যা মাল সামান আছে সব কিনে দিবেন, পারবেন না? পারবো। এই কি করছো? এই মজরু ভাই, তুমি তো আমার লোক। আমি হচ্ছে কি টাকার লোক, যে আমাকে টাকা দিয়েছে আমি তার লোক। কি করছে? তা মজরু ভাই বসে আছো কি জন্য? কি সে কথা তার হচ্ছে না? কোনে যাচ্ছ? সে তো বাটাম দেবে মনে হচ্ছে। এই তুমি তার থামাও, সত্যি মনে হচ্ছে? মজরু ভাই পুরা ভাই যাই। মজরু ভাই বলবেন বলেন। আমি আসলে কটা কথা তোমারে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবা। শোনো, লুকোচুরি কিন্তু মেলা হয়েছে, এখন আর লুকোচুরি করা ঠিক হবে না, মানে খোলাখুলি কথা বলা দরকার। মানে আমারও তো বয়স 33 পার হয়ে যাচ্ছে, মানে আমি বলছি কালকে বিয়ে করে ফেলবো। আপনার ব্যবসা এখন ভালো জমেছে, আপনি তো বিয়ে করবেনই। বাঁকা কথা কিসের জন্য করছ? বিয়ে করে ফেলবো মানে? আরে আমরা বিয়ে করবো, তোমার সাথে কালকে আমার বিয়ে হবে, সে কথা করছি। হ্যাঁ, মানে শোনো, ভাবিছি মানে তোমার আব্বা তো কোনোভাবে আমার মাইনে নেবে না, প্রস্তাব দিতে গেলে পরে তো মার্ডার হয়ে যাবো না, সেই জন্য ভাবিছি কি শোনো আমরা পালায় যাবো, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলবো। আর ওই যে তুমি যে ই দিছো না, আমার যে টাকা দিছো 38,000, সেই টাকা আছে, এই টাকা নিয়ে আমরা দূরে কোথাও চলে যাবো। থামবেন আনিস ভাই, আপনি থামবেন, আপনি কি করছেন আমার মাথায় কিছু ঢুকতেছে না। আরে মাথায় যাবে না কিসের জন্য? আচ্ছা তুমি যে আমার ভালোবাসো এটা তো সত্যি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনারে পছন্দ করি, আপনারে আমি অনেক পছন্দ করি, আপনার প্রতি আমার একটা সফট কর্নারও কাজ করে, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। এলাকার বড় ভাই হিসেবে রাত পড়ে কি দোকানের মধ্যে আসা যায়? তারপর টাকা জমাইছো মাটির ব্যাংকে, সে ব্যাংক নিয়ে আসিস, ব্যাংক ভাঙে আমার টাকা দিস, তারপরে তো নানান ভাবেই তো আমারে বুঝাইছো। আপনি এতদিন ভুল ভেবেছেন। কি করছো সত্যি? হ্যাঁ সত্যি, আমি ওই মানে এইসব কারণেই তো আমার মনে হয়েছে যে তুমি আমারে ভালোবাসো, মনে হওয়ার কারণে আমিও তোমারে ভালোবেসে ফেলেছি, সেটা মনের মধ্যে রাখিছিলাম, আজকে বলে ফেললাম। আপনি আমারে শুধু ভালোবাসার কথা বলেন নাই, আপনি বলেছেন আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে। ঠিক করেন নাই, একদম ঠিক করেন নাই, আপনি ভুল হয়ে গেল, সব ভুল আপনি ঠিক করলেন না আনিস ভাই, কাজটা আপনি ঠিক করলেন না।
এত জোরে গান বাজাচ্ছে কে? দা কার বাড়িতে বিয়ে? কিরে মা, আনিস মিয়া কি আলাউদ্দিনের স্যারেক পেয়ে গেল নাকি রে? ব্যবসায় ধ্যানার ধ্যান এত উন্নতি, তারপর ও নাকি মহা আনন্দে আছে, বুঝো কি? ওনারে জিজ্ঞেস করো গিয়া, আমারে জিজ্ঞেস করতেছো কেন? না রে ভাই, ও চিফ গেস্ট আমি হতে পারবো না, সে যোগ্যতা আমার নেই, সেটা আমি জানি ভালো করে। আচ্ছা শোনো, তোমাদের ওই সমিতিতে কিছু টাকা দিতে হবে, সেটা আমি দিয়ে দেবো না, ওটা ব্যাপার না। হ্যাঁ না, আর বেশি কথা বলতে চাচ্ছি না, তাহলে ফোন রাখলাম। হ্যাঁ সাথী, বলো দিন কী কী অবস্থা তোমার, কী হয়েছে? আনিস ভাই, আপনার কী হয়েছে বলেন দিনে, আমার সেদিনের কথা আঘাত পেয়ে আপনি কি এইসব করতেছেন? আঘাত পেয়ে আঘাত কি, আঘাতের বিষয়টা কি বলো দিনে? না ওই যে আমি সেদিন আপনারে বললাম, হয়েছে বুঝেছি, আজকে আসল কথাটা তোমার বলে দিচ্ছি, তুমি একটু শুনে নাও। মানে ওই ভালো টালো তো আসলে আমি তোমার কোনোদিনই বাসিনি, বুঝেছো, বিয়ে তো দূরের কথা, কিন্তু আমার কিসের জন্য যেন মনে হচ্ছিলো, মানে মেলাদিন ধরেই মনে হচ্ছিলো যে তুমি আমার দিকে একটু গোত্তা খাচ্ছো, মানে দুর্বল হয়ে পড়েছো, ভালোবাসতেছো। আবার টেনশন হচ্ছিলো যে এটা কি ঠিক হচ্ছে, মেয়েটা তো একটা বিরাট ভুল করতেছে তালি, আর এদিকে এবার রুস্তম শিখদের জানতে পারলে তো একটা কেলেঙ্কারি হবে না, তো এটা তো ক্লিয়ারভাবে জানা দরকার। সেই জন্যই আমি তোমার ওরকম একটা প্রস্তাব করেছি, কারণ প্রস্তাব করলি পরে তোমার ভেতরে কী আছে সেটা তুমি আমার খুলে বলবা, তো তুমি তো খুলে বলিছো, আমি নিশ্চিন্ত হয়ে গেছি আর কি। ঠিকই করছি, বুঝছো, এটাই হচ্ছে আসল কথা, ভালো টালো তোমার আমি কোনোদিনই বাসিনি। যাই হোক, আমার মনের মধ্যে যে একটা টেনশন, একটা যে জগদ্দল পাথর বসিয়েছিলো, সেটা কিন্তু নামিয়ে গেছে। তুমি যখন আমার বললা যে তুমি আমার ভালোবাসো না, আমার মনের দুশ্চিন্তার যত মেদ ছিল সব ঝরে গিয়ে আমি ফুরফুরে হয়ে গেলাম। কি যে আনন্দ লাগতেছিল! এই আরে চলে যাচ্ছ কেন, আর কথা আছে তো, শোনো, অভিনয় আমি একটু করেছি, আমি একটু অভিনয় করেছি, যাই হোক সেটা বাদ দাও। কারণ কথা হচ্ছে যে ওই যে, আচ্ছা রূপার খবর কি বলো দিনে, যে তোমার খালাতো বোন সে কি আছে? না মানে বলতেছিলাম, এখনও যদি বিয়ে হয়ে না থাকে তাহলে পরে আমি তো আছি, আমি তো রাজি, তাহলে পরে খুব এই ভালো হবে না, একটা সম্পর্ক কিন্তু হচ্ছে তাহলে। হ্যাঁ তুমি আমার শালি, আমি তোমার দুলাভাই, কত ঠাট্টা যে তোমার সঙ্গে করবো। এই শোনো, তোমার জন্য ছেলে কিন্তু আমি দেখবো, আমি পাত্র ঠিক করবো, কিনা তোমার বিয়ে করবে। কিরাম পাত্র হবে বলো দিনি? লম্বা চুড়া একটা ছেলে, ফর্সা, মাথাভর্তি চুল, বড় বড় চোখ, মেলা পড়াশোনা করেছে, মেলা টাকা পয়সা, ভালো ছেলে। পালপি অরেঞ্জ স্ট্রিং। আনিস ভাই, এত বড় নাটক করতে পারলো আমার সাথে, এত বড়। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, নৌশা সাজায়া পালকিতে চড়াইয়া
খুশিতে নেচে নেচে গান শোনাবো বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো। কি হলো অনিশ ভাই, আপনি এখনো রেডিও নাই, আপনি যাবেন না? না। কি করছেন? আমি তো এইমাত্র পাত্রীর বাসায় কথা কলাম। তো কথা কয়েছিস তাই কি আস, আর কি কথা কয়েছিস? আমার তো চাল নেই, আমার তো চুলো নেই, আমার ঘর নেই, বাড়ি নেই, আমি দোকানের মধ্যে শুয়ে থাকি, বলেছিস এই কথা? আমার তো মা নাই বাপ নাই, আমি এতিম, বলেছিস সে কথা? আমি যে জীবনে কোনোদিন ভালোবাসা পাইনি, কাউরে ভালো আমি বাঁচতে পারি না, সে কথা বলেছিস? আমার জীবন যে ঘাটে ঘাটে ভাইসে বাড়ানো কসুরি পড়ার মতো বলেছিস? এমন কথা করছিস না কিসের জন্য? সাথী মারে, আমি যত দূর জানি তোর কোনো পছন্দ নাই, ঠিক না মা? হ্যাঁ না, নাই। সেই জন্যেই আমি তোর জন্য একটা সম্বন্ধ ঠিক করছি। ছেলে একেবারে রাজপুত্র, বংশধরও ভালো, পরিবারও ভালো, তারা তোরে দেখছে, দেখা তা গো তোরে পছন্দ হয়েছে। আমি আমি তাহলে তোর দেখার ব্যবস্থা করি। আমার দেখা লাগবে না। যাক, আমি একেবারে টেনশন মুক্ত হয়ে গেলাম। চলে যাবো ভাই, সব সাইডে চলে যাবো, এই দোকান, এই গ্রাম, সব মানুষ, সবার সাইডে আমি চলে যাবো। এক প্রেমের জন্যে এত কিছু ছেড়ে দিবা? ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না, আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। কি হলো, কোনো কথা বলতেছেন না কেন? আপনার সব কথা কি শেষ হয়ে গেছে? আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার কোনো কিছুই শেষ হয়ে যায়নি। আমি 3 বছর আগেও আপনারে যেমন ভালোবাসতাম, এখনো তেমনই বাসি। বরং বলতে চাই, এখন তোমার ভালোবাসাটা আরো বহুগুণে বেড়ে গেছে। আপনি তো সেদিন বলেছেন, আপনি যা করেছেন
ইচ্ছে করেই করেছিলেন, আমারে বোঝার জন্য করেছিলেন। তা বোঝার জন্য আপনি যাই করেন না কেন, আমি তো আপনারে ভালোবাসি। আপনার ধারণা কোনো অংশে ভুল ছিল না। আমি সবসময় শুধু আপনার কথাই চিন্তা করতে থাকি, কি করে আপনি ভালো থাকবেন, কি করে আপনার দোকানটা আরো বড় করতে পারবো, কি করে তাড়াতাড়ি ঘরটা বানানো যায়, আমার আব্বার সুখে কি করে আপনার আরো ভালো করে তোলা যায়, এসব কিছু আপনি কি জানেন? আপনার জন্য শুধু একটা ব্যাংক না, এই বাড়িটা তাড়াতাড়ি তোলার জন্যে আমি আরো একটা ব্যাংকে আপনার জন্য টাকা জমাচ্ছি, শুধু আপনার জন্য। আমি তো আপনারে ভালোবাসি আনিস ভাই, অনেক ভালোবাসি। আর আমি জানি আপনি আমারে বাসি, বাসি তো ভালোবাসি আমি, আমি ভালোবাসির সাথে হয়তো তোমার মতো না, কিন্তু আমি আমি ভালোবাসি আমি। আমি জানি, আমি জানি তুমি আমার ভালোবাসো, তুমি আমার অনেক ভালোবাসো, সেজন্য আজকে আমি ওই আগের মতো সে ভুল করতে চাই না। আজকে তুমি আর আমি দুজন মিলে এখান থেকে পালিয়ে যাব, আমাদের অনেক দূরে পালিয়ে যেতে হবে, এমন জায়গায় যেখানে আমাদেরকে কেউ চেনে না, সেখানে শুধু তুমি আর আমি। চলো আমার সাথে, চলো। মনটা কি বলতেছিল জানো, তুমি একবারের জন্য হলে আমার কাছে আসবা। আমার আমার বাবা মা, আমার ছোট বোনটা যখন নদীতে ডুবে মরে গেল, তারপরে তো আমার পাশে কিন্তু কেউ ছিল না, গ্রামটাই আমার পাশে ছিল, গ্রামের মানুষ আমারে ইন্টারমিডিয়েট পাস করাইছে, আমার বড় করেছে, আমার দোকানটা করার ক্ষেত্রে সাহায্য করেছে, তাদের না জানায় চোরের মতো পালায় যাব না, হয় না, সাথীরা হতে পারে না, এটা হয় না। কথা বলতে আমার কষ্ট হচ্ছে, বাবা মারছে প্রেমিক বা প্রেমিকা বড় হতে পারে না, কষ্ট হচ্ছে, কিন্তু কথা এটাই সত্য জানো, তোমার বাবার সে আপন তোমার ক্রীড়া হতে পারে, কেউ হতে পারে না। বাবার অসহায়তা কোথায় জানো, তার সন্তান তাকে বুঝতে পারে না, কিন্তু না বুঝতে পারলে আজীবন বাবা তার সন্তানকে ভালোবেসে যায়, এক পাক্ষিক ভালোবাসা, তারে কষ্ট দিয়ে তুমি চলে যাওয়া, সেটা তুমি বুঝতে পারতেছো না, আমি বুঝতে পারতেছি। কিসের জন্য পারতেছি জানো, আমি আমার পরিবারটা হারাইছি, আমার বাবারে হারাইছি, মারায় হারাইছি, বোনরে হারাইছি, কোনোদিন শান্তি পাবা না, জ্বলে পড়ে শেষ হয়ে যাবা, যেরকম আমি প্রত্যেক দিন জ্বলে পড়ে শেষ হয়ে যাই, দোকানের মধ্যে চিত হয়ে শুয়ে থাকি, বাবার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, তোমরা তাই হবে।
আমি ভালোবাসি, আজীবন বাসিয়ে দেব। তোমার হয়তো মাটির ব্যাংক ভর্তি টাকা আছে, সেটা দিয়ে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করেছ। আমার তো আমার ব্যাংকে তো টাকা নেই, শুধু ভালোবাসা আছে। কিরকম করে প্রকাশ করবো বলো দিনে? এই নিরাবরণ ভালোবাসা, আর কিচ্ছু নেই, শুধু ভালোবাসা, আজীবন বাইশে যাবো আমি। তুমি যাও তুমি, না যাও তুমি, যাও হবে না। এটা একটু পড়ে দেখবে বানানগুলো সব ঠিকঠাক আছে কিনা? আমার বিয়ের কার্ডের খসড়া নাও। বিয়ের কার্ডের খসড়া আব্বা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কোনে পরিচিতি, নাম মুসাম্মদ কুলসুমারা সাথী, পিতা মোহাম্মদ রুস্তম আলী শিকদার, মাতা মৃত জাহানারা বেগম, গ্রাম নাগরী, পোস্ট অফিস নাগরী, থানা জিকরগাছা, জেলা যশোর। ঠিক আছে, বর পরিচিতি, নাম আনিসুর রহমান আনিস, পিতা ওমা আলু চলে এসেছে। ভালো চলে আইছে। সব সখীরে পার করিতে নেব হয়া নাই আনা, তোমার বেলা নেব সখি, তোমার কানের সোনা সখি গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। ড্যাং 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 ট্যাং ডানা ড্যাং ড্যাং ডানা ড্যাং 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 ড্যাং।